কোনো দেশের রাষ্ট্রপতি বলতেই সাধারণত আমরা বুঝি খুব ধনী, ক্ষমতাবান, কোটি কোটি অর্থের মালিক, খুব বিলাসবহুল জীবন। কিন্তু আজ এমন একজন রাষ্ট্রপতির কথা বলবো যিনি পৃথিবীর সবচেয়ে গরিব রাষ্ট্রপতি। আলিশান বাড়ি, দামি গাড়ি কিছুই ছিল না তার। এক তিন পেয়ে কুকুর নিয়েই তার ছিল সংসার। হোসে মহিসা উরুগুয়ের একজন প্রধান রাজনীতিবিদ এবং পাশাপাশি একজন কৃষকও ছিলেন। এছাড়াও তার আরও একটি পরিচয় রয়েছে। তিনি বিশ্বের শ্রেষ্ঠ নেতাদের মধ্যে একজন। প্রেসিডেন্টশিপ পাওয়ার আগে তিনি কঠোর পরিশ্রম করেছেন শুধু তার নিজের দেশের মানুষের জন্য। বিদ্রোহীদের একটি দলেও যোগ দেন তিনি, যার জন্য তাকে 14 বছর জেল খাটতে হয়, যেখানে অমানুষিক অত্যাচার করা হয় তাকে। তবুও নিজের আদর্শ থেকে বেরিয়ে আসেননি হোসে, আর এই লড়াইয়েই দেউলিয়া হয়ে যান তিনি। 2015 সালে উরুগুয়ের 40তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তার বেতনের 90 ভাগ তিনি দান করে দিতেন। তার মতে তার প্রয়োজনের তুলনায় বেশি আয় করতেন তিনি, আর শুধুমাত্র প্রেসিডেন্ট হওয়ার জন্যই তার জীবনযাপনের মান তিনি বদলাতে চান না, তাই অতিরিক্ত অর্থ অসহায়দের জন্য বরাদ্দ করতেন তিনি। এছাড়াও প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও তিনি প্রেসিডেন্সিয়াল ভবন কিংবা গাড়ি কোনোটাই ব্যবহার করতেন না। তার স্ত্রীর এক বেডরুমের একটি ফার্ম হাউসে থাকতেন তিনি, এবং পুরনো একটি ভক্সওয়াগন গাড়ি ছিল তার, যেটাও তিনি নিজেই চালাতেন। এমনকি এত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও তার মাত্র 2 জন দেহরক্ষী ছিল, যাদেরকে তিনি নিজের পরিবারের মতোই ভালোবাসতেন। যেখানে প্রত্যেক দেশে রাজনৈতিক প্রার্থীরা মেয়াদ শেষ হলে পুনরায় ক্ষমতায় আসতে নির্বাচন করেন, সেখানে হোসে এই প্রথায় বিশ্বাসী ছিলেন না। পুনরায় নির্বাচনের ঘোর বিরোধী ছিলেন তিনি। তার মতে একজন প্রেসিডেন্ট কোনো ঈশ্বর নন যে তাকে পরিবর্তন করা যাবে না, তিনি কেবল জনগণের চাকর মাত্র, তাই বারবার একই মানুষকে এই পদে আসীন করার যুক্তি নেই। সবারই মানুষের সেবা করার সুযোগ পাওয়া উচিত। এমনকি প্রেসিডেন্ট পদ থেকে সরে যাওয়ার পরও তিনি সিনেটর হিসেবে মানুষের জন্য কাজ করে গেছেন, যার জন্য নিজের অবসর ভাতা পর্যন্ত বিসর্জন দিয়ে দেন তিনি। আর এ কারণেই আজও মানুষ তাকে এত ভালোবাসেন এবং শ্রদ্ধাও করেন। খান তাজনিন আহসান, সময় সংবাদ।